হ্যালো এভরিওয়ান, আমি আছি বিল্ডিং সেফ হাউস থেকে। আজকে আমি আপনাদেরকে একটি সিঁড়ির ডিজাইন বুঝিয়ে দিব। আপনারা এই সিঁড়ির ডিজাইন বুঝে খুব সহজে প্র্যাকটিক্যালে কাজ করতে পারবেন। আপনারা যেভাবে ডিজাইন বুঝে প্র্যাকটিক্যালভাবে একটি সিঁড়ির রড বাঁধতে পারবেন, তার একটি টেকনিক আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তাহলে আপনারা দেখেন এখানে এই ইয়াটাতে একটি কলাম বোঝানো হয়েছে। কলামের উপর সাপোর্ট দিয়ে আমরা সিঁড়ির চৌকি দেওয়া হয়, একটি কলামের উপর সাপোর্ট দিয়ে সিঁড়ির চৌকি দেওয়া হয়, সেটাই বোঝানো হয়েছে। আপনারা দেখেন এখানে সিঁড়ির চৌকিতে আপনার বাইন্ডার রড বলতে ডিজাইনের এখানে যে শূন্য চিহ্নটা দেওয়া আছে, এটাও বাইন্ডার রড, এটাও বাইন্ডার রড। এটা হচ্ছে টপ বাইন্ডার রড, এটা হচ্ছে বটম বাইন্ডার রড। আপনারা দেখেন টপ এবং বটম বাইন্ডার রড 10 মিলি ডায়া, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আপনারা টপ এবং বটম বাইন্ডার রড 10 মিলি ডায়া, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টারে দেওয়া হয়েছে। এরপরে আপনারা দেখেন এখানে দেওয়া আছে এক্সট্রা টপ, এক্সট্রা। এটা আপনারা L/4-এ বা কোথাও কোথাও L/3-তে দেওয়া হয় এক্সট্রা টপটা। সিঁড়িতে আপনারা L/4-এ বা L/3-তেও দিতে পারেন। এরপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে সিঁড়িতে বাইন্ডার রড, আপনারা যে শূন্য চিহ্নটা দেখছেন, এই শূন্য চিহ্নটাতে বলতে বাইন্ডার রড বোঝায়। এখানে বাইন্ডার রড 10 মিলি ডায়া, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া হয়েছে। এরপরে দেখেন মেন রড, আপনারা যে দাগটা দেওয়া হয়েছে সোজা, এই দাগটাতে বোঝানো হয়েছে মেন রড। এখানে মেন রড দেওয়া হয়েছে 12 মিলি ডায়া, অল্টারনেট ক্র্যাঙ্ক 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার। 12 মিলি ডায়া, অল্টারনেট ক্র্যাঙ্ক 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো 12 মিলি ডায়া অল্টারনেট করে 3 ইঞ্চি সেন্টার টু সেন্টারে মেন রড দেওয়া আছে। মেন রডগুলো হচ্ছে 12 মিলি ডায়া, অল্টারনেট 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এরপরে দেখেন এখানেও দেওয়া আছে উপরের চৌকিতে বাইন্ডার, টপ বাইন্ডার এবং বটম বাইন্ডার 10 মিলি ডায়া, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর এখানে দুইটা ষোলো মিলি রড দেখতে পাচ্ছেন। এই দুইটা ষোলো মিলি রড আপনারা এই এটা হচ্ছে বিমে ব্যবহার করা হয়েছে। এখানে ষোলো মিলি রড দেখানো হয়েছে দুইটা, আমরা চারটা দিয়েছি। এটা এই দুই কলামের উপর সাপোর্ট দিয়ে সিঁড়ির চৌকির জন্য দুই কলামের উপর সাপোর্ট দিয়ে একটি বিম তৈরি করা হয়েছে চারটা রড দিয়ে, 16 মিলি ডায়া। এরপর আপনারা দেখেন আজকের ডিজাইনটি বুঝতে পারলে আপনারা যে কোনো সিঁড়ির ডিজাইন খুব সহজে বুঝে প্র্যাকটিক্যালভাবে কাজ করতে পারবেন। আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা দেখেন এই যে সিঁড়ির টপে চৌকিতে দেখেন আপনারা এখানে বাইন্ডার, টপ বাইন্ডার এবং বটম বাইন্ডার 10 মিলি ডায়া, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টারে দেওয়া আছে। এবং এখানে যে 12 মিলি এক্সট্রা টপ, এটা দেওয়া আছে 12 মিলি এক্সট্রা, এটা 12 মিলি ডায়া এক্সট্রা দেওয়া আছে। আর আপনারা দেখেন এখানে বাইন্ডার দেওয়া আছে 10 মিলি ডায়া, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এরপরে মেন রড দেওয়া আছে আপনারা দেখেন 12 মিলি, অল্টারনেট 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার। মেন রডগুলো হচ্ছে 12 মিলি, 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এরপরে আপনারা দেখেন এখানে টপ রডগুলো আছে 12 মিলি এক্সট্রা,
এক্সট্রা টপ এক্সট্রা লেখা হয়েছে এক্সট্রা টপগুলো দেওয়া আছে এক্সট্রা টপগুলো আপনারা এল বাই থ্রি বা এল বাই ফোরে দিতে পারেন এরপরে দেখেন সিঁড়ির চৌকিতে বাইন্ডার রড বাইন্ডার টপ বাইন্ডার এবং বটম বাইন্ডার 10 মিলিমিটার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে এভাবে যদি আপনারা একটি সিঁড়ি বোঝেন একটি সিঁড়ির ডিজাইন বোঝেন তাহলে কিন্তু আপনারা একটি সিঁড়ির সম্পূর্ণ ডিজাইন বুঝলে আপনারা প্র্যাকটিক্যালভাবে খুব সহজে কাজ করতে পারবেন আর সিঁড়ির দাবগুলো দেওয়া হয় সাধারণত 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চি এবং রাইজার স্ট্যান্ডার্ড মাপের 6 ইঞ্চি দেওয়া হয় এটা কিন্তু যারা মালিকানা বাড়ি করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য এই ডিজাইনগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা চেক দিবেন যখন আপনারা এই সিঁড়ি করবেন তখন কিন্তু ওয়াটার লেভেল করে নেবেন আপনারা যখন দাবগুলো মারবেন দাব এবং রাইজার সেগুলো কি দাবগুলো কিন্তু 9 ইঞ্চি বা 10 ইঞ্চিতে আছে কি না সেটা আপনারা ওয়াটার লেভেল করে নেবেন এবং রাইজার কি 6 ইঞ্চি আছে কি না প্রত্যেকটা রাইজার 6 ইঞ্চি আছে কি না সেটা ওয়াটার লেভেল করে নেবেন ওয়াটার লেভেল করে কিন্তু আপনারা এখানে একটি সিঁড়ির কাজ করতে পারবেন আমি আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি অন্য কিন্তু অন্য চ্যানেলে কিন্তু এভাবে খুব সহজে বুঝিয়ে দেওয়া হয় না আপনারা দেখেন এরপরে আমি আরেকটি ডিজাইন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা দেখেন এটা কিন্তু একটি ডিটেলস অফ র্যাম একটি র্যামের ডিজাইন একটা র্যামের ডিজাইন আর কি এখানেও কিন্তু দেওয়া হয়েছে টপ বাইন্ডার এবং বটম বাইন্ডার 10 মিলি ডায়া 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার এরপরে দেখেন এখানে দেয়া আছে এখানে দেয়া আছে বাইন্ডার 10 মিলি ডায়া 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার আর এখানে দেয়া আছে মেন রড দেয়া আছে 12 মিলি ডায়া 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার এখানে কিন্তু তাই দেয়া আছে যে 10 মিলি টপ বাইন্ডার এবং বটম বাইন্ডার 10 মিলি ডায়া 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার টপ বাইন্ডার এবং বটম বাইন্ডার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার এভাবে কিন্তু আপনারা সিঁড়ির ডিজাইনগুলো বুঝে রাখলে যে কোনো সিঁড়ির কাজ করতে আপনাদের সুবিধা হবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখেন তবে আপনারা শেখার চেষ্টা করেন এরপর আমাদেরকে আপনাদের যে কোনো ডিজাইন বা যে কোনো কিছু বোঝার প্রয়োজন হলে আমাদেরকে রিকোয়েস্ট করেন আমরা নেক্সট টাইমে সেগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা কিন্তু তাহলে এখান থেকে সিঁড়ির অনেকটাই ধারণা পেলেন তবে আপনারা ডিজাইনগুলো কিন্তু ভালো করে দেখে নেবেন এবং চেক দিবেন প্রত্যেকটা আপনার এই সিঁড়ির মেন রডগুলো এবং বাইন্ডার রডগুলো ঠিকমতো দেওয়া আছে কি না ঠিকমতো যেমন বাইন্ডার টপ বাইন্ডার এবং বটম বাইন্ডার 10 মিলি ডায়া 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার আছে কি না সেগুলো চেক দিবেন এবং এক্সট্রা টপগুলো ঠিকমতো দেওয়া আছে কি না সেটা চেক দিবেন এরপর আপনার বাইন্ডার রডগুলা এরপর মেন রডগুলা ঠিকমতো দেওয়া আছে কি না সেগুলো চেক দিবেন এরপরে দাবগুলো চেক দিবেন 9 ইঞ্চি বা 10 ইঞ্চিতে আছে কি না সেগুলো চেক দিবেন এবং রাইজার প্রত্যেকটা রাইজার 6 ইঞ্চিতে আছে কি না সেগুলো চেক দিবেন এবং সিঁড়িটা সম্পূর্ণ ওয়াটার লেভেল করে দেবেন এভাবে কিন্তু আপনারা একটি সিঁড়ি সম্পূর্ণভাবে করতে পারবেন এবং ঢালাই দেওয়ার সময় কিন্তু আপনারা সিঁড়ির নিচে ওয়েস্ট স্ল্যাব এবং ক্লিয়ার কভার দিয়ে নেবেন সিঁড়িতে কিন্তু দুই পাশে 1 ইঞ্চি করে ক্লিয়ার কভার থাকে আপনারা কিন্তু ক্লিয়ার কভারগুলো ঠিকভাবে দিয়ে নেবেন এরপরে আপনারা সুন্দরভাবে সিঁড়ি চেক করে ঢালাই দেবেন
সিঁড়িতে যাতে কোনো ভুল না থাকে সেজন্য আপনারা চেক করে নেবেন। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।